আসন্ন লোকসভা নির্বাচনে কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে, শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ যোগ দিতে পারবেন না বলে খবর। রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুল গান্ধীর, তার আগে তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত। তাই এই ভার্চুয়াল বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে তা নিয়ে একটি সিদ্ধান্তের চেষ্টা করবেন শরিকি দলগুলি। ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন তা নিয়েও সিদ্ধান্ত হবে।